হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি। খয়রা মাছের আমরা ইউজুয়ালি সর্ষে দিয়ে খাই বা কড়কড়ে ভাজা করে খাই। আজকে যেভাবে আমি রান্না করব, আমি রিকোয়েস্ট করছি একবার অন্তত এইভাবে খেয়ে দেখতে পারেন। অসাধারণ লাগে, বেশি মশলাপাতি লাগে না এটাতে। তার জন্যে আমি খয়রা মাছ নিয়েছি, আধা কিলো খয়রা মাছ আছে। এটাতে দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন সল্ট দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মিনিট খানেক মাখিয়ে রেখে দেবো এটাকে। আগেই বলেছি এটাতে বেশি মশলা লাগে না। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন জিরে, ভেজিয়ে রেখেছিলাম যেহেতু বাটবো এটাকে শিলে, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এটার মধ্যে খুব অল্প দেব কালো জিরে। কালো জিরে যেন বেশি না হয়, তাহলে কিন্তু তিতকুটি একটা ভাগ ছাড়বে, তিতো তিতো লাগবে আর কি। তো এইটাকে এখন বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এইখানে নিয়েছি 4টে আলু, অল্প একটু নুন দিয়েছি, নুন দিয়ে মাখিয়ে নেব এটাকে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। এখন এই যে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভাজা করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে যে আলুগুলো রেখেছিলাম নুন দিয়ে মাখিয়ে সেটা দিয়ে দিলাম। আলুগুলোকে ভাজা করে নেব। আলুগুলো দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 হয়ে গেছে, এবার দেখি আলুগুলো ভাজাও হয়ে গেছে, নরমও হয়ে গেছে আলু। এই অবস্থাতে যে মশলাটা বেটে রেখেছিলাম এটার মধ্যেই কিন্তু মশলাটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। দেবো এটাতে 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। দেবো এটাতে পরিমাণ মতো সল্ট, 1 টিস্পুনের কম সল্ট দিলাম। ভাজার গন্ধ বেরিয়ে এসছে, এবারে এটার মধ্যে দিয়ে দেব বড় 1 কাপ গরম জল। দিয়ে এটাকে একটুখানি ফোটাবো। মিনিট 3-এর মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে যে ভাজা মাছগুলো আছে সেটা দিয়ে দেব। খয়রা মাছ কিন্তু খুব নরম মাছ, তো এগুলোকে একটু সাবধানে নাড়তে হবে। আর এই ঝোলটা কালো জিরে, কাঁচা লঙ্কা এবং জিরে, এই কম্বিনেশনে গন্ধটা কিন্তু খুবই ভালো আসে। একদম হালকা পাতলা ঝোল। এটাকে মিনিট 2 ফোটাবো যাতে মাছের মধ্যেও এই ঝোলের টেস্টটা ঢোকে, তারপরে এটাকে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল কালো জিরে, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে খয়রা মাছের পাতলা ঝোল। খুবই টেস্টি,
এটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মুখরোচক খাবার নিয়ে আসবো। ওকে দেন, বাই।